অঞ্জলি দেবি একদম ইউরোপিয়ান লাগছে আপনাকে আজকে। আপনি জানেন তো যে ইউরোপিয়ানরা অনেক বেশি স্পিরিটেড হয় এবং রিকভারি রেটও বেশি ওখানে, কিছুটা মানসিকতার কারণেও। সো আপনাকেও সেই বিশ্ব জয় করতে হবে, অর্থাৎ সেই মানসিকতা প্রদর্শন করতে হবে। বা পা এবং ডান পায়ের মধ্যে একটা একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করবেন, দুটো যেন ক্লোজ না হয়। কম ওজন ওয়াকারের উপরে রাখবেন। আপনার ওয়াকার হচ্ছে মূলতভাবে ব্যালান্সের জন্য, না দিলেও চলে এই মুহূর্তে, আর ছেড়ে দিলেই ভালো হয়। কিন্তু ঠিক আছে, ব্যালেন্সের জন্য দিচ্ছি, কিন্তু পুরো ডান পায়ের উপর সম্পূর্ণ ওজনটা দেওয়ার চেষ্টা করবেন, স্পেশালি যখন ডান পা রাখছেন এবং মা পাকে সুইং করে সামনে নিয়ে আসছেন। চলুন হাঁটা শুরু করুন, ডান পা বাড়ান, মা পাকে পুরো তুলে নিয়ে, হ্যাঁ তুলুন, গুড, পুরো তুলে নিয়ে আসুন, ওজন দিয়ে বেঁকবেন না, এদিকে ওজন দিন, গুড। আর একটু দ্রুত আসুন তো, আরে দ্রুত আসুন, হ্যাঁ গুড, দ্রুত আসুন, দ্রুত আসুন, হ্যাঁ গুড, দ্রুত আসুন, তুলে আসুন পুরো, গুড, সুন্দর হয়েছে, আসুন দ্রুত 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 আসুন, আসুন 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 আসুন, বাহ চমৎকার, আপনি খুব সুন্দর করেছেন। নিন টার্ন করুন, যেরকমভাবে শিখিয়েছিলাম তিনটে টার্ন, চলুন একবারে ঘুরবেন না, হ্যাঁ হ্যাঁ গুড, হ্যাঁ একবারে ঘুরবেন না, হ্যাঁ দুই, এবার তিন, বাস ফাঁকা করুন পা, নিন চলুন, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, কি সুন্দর পরিবেশ, এখানে রয়েছে পুরুলিয়া, এখানে রয়েছে বারাসাত, এখানে রয়েছে কলকাতা, এখানে রয়েছে সারা পশ্চিমবঙ্গ। চলুন আসুন হাঁটতে থাকুন, মনের জোরটাকে বজায় রাখতে হবে সবার প্রথম। চলো একটু স্পিডে হাঁটুন, পা দুটো চালান শুধু, পা 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 পা, হ্যাঁ গুড, হ্যাঁ গুড, হ্যাঁ চলুন, হ্যাঁ গুড, ছেড়ে দিন তো, হ্যাঁ এবার এবার ওয়াকারকে পাশে রাখুন, চলুন চলুন তো, আসো আপনারা সাইডে দাঁড়ান, গুড চলুন, হ্যাঁ হ্যাঁ গুড, পুরো জোর দিন না, আপনি ওই পাশে যান, হ্যাঁ নিন, পাশে থাকুন পাশে থাকুন পাশে থাকুন, চলুন, হ্যাঁ জোর দিন জোর দিন, এরকম করলে হবে না, জোর দিন, ভয় পাবেন না, জোর দিন, হ্যাঁ গুড, জোর দিন, একদম স্ট্রং আছে, আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ গুড, এই এই এইটা কাটাতে হবে, এই ভয়টা কাটাতে হবে, পুরো আমাদের কাজ হচ্ছে গিয়ে একটু উপরে তুলবো 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 তুলবো, এক্সটেনশন করব, হ্যাঁ তারপর একদম ফ্লেক্সার করে টাচ করব, এটাকে সোজা রাখুন, এটাকে সোজা রাখুন, বারবার করে একটা কথা বলতে হবে, হ্যাঁ টাচ, গুড, আবার টাচ, চলুন একটু সরে আসুন, একটু সামনে আসুন, একটু সামনে আসুন, টাচ, সোজা বসুন, নমস্কার, উপস্থিত করছি মাননীয়া অঞ্জলি হালদার, বারাসাত নিবাসী, টোটাল নি রিপ্লেসমেন্ট অফ রাইট নি জয়েন্ট, আজকে পঞ্চম সপ্তাহে পদার্পণ এবং পেশেন্টের কিছু মুভমেন্ট আজকে আমরা রেকর্ড করব।
পেশেন্ট সামগ্রিক সুস্থতার প্রায় সন্ধিক্ষণে উপস্থিত হয়েছেন। চলুন হামাগুড়ি দেওয়া যাক, শুরু করুন। ডান হাঁটুকে আরো ঢোকাবার চেষ্টা করুন। আমাদের টিকেয়ার সাবজেক্ট, যার পঞ্চম সপ্তাহের শুরু হলো, তিনি আরো অনেক ভালো মোবিলিটির লক্ষ্যে, প্রায় সুস্থতার লক্ষ্যে আরো কয়েক ধাপ আজকে এগিয়ে যাবেন, সেই প্রক্রিয়াই আমরা শুরু করব। লিলিং পজিশনে কিছু ব্যালেন্স ট্রেনিং প্রোগ্রাম, যা পেশেন্টকে অনেক বেশি স্ট্যাবিলিটি দেবে পরবর্তীকালে, এবং হাঁটুর সঙ্গে মস্তিষ্কের সংযোগ, কোঅর্ডিনেশন আরও বৃদ্ধি করবে। এই অবস্থায় কিছু এক্সারসাইজ প্রোগ্রাম পেশেন্ট করবে, চলুন অবজার্ভ করা যাক, শুরু করুন। দাঁড়ুন, সোজা রাখার চেষ্টা করুন শরীরকে। হ্যাঁ, গুড, নিন, সামনে থেকে করুন। হ্যাঁ, চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন অপোজিট থাইতে হাত রেখে ডায়াগোনাল মুভমেন্ট শরীরও ঘোরাবেন। বাহ, হ্যাঁ, একদম নৃত্যের ভঙ্গিমা, গুড, নৃত্যের ভঙ্গিমা। হ্যাঁ হ্যাঁ, এসো এ বৈশাখ, এসো এসো। অ্যাকচুয়ালি বৈশাখ মাসের শেষ, হ্যাঁ, নাকি জ্যৈষ্ঠ মাস এসে গেছে, না আসেনি, ঠিক আছে, খুব সুন্দর। চলুন ওই হাত করুন দুবার। হ্যাঁ, গুড, চলুন হাততালি দিন তো, হাততালি দিন। হ্যাঁ, নামান তলায়, হ্যাঁ, থাইতে থাইতে হাততালি দিন, তালি দিন থাইতে, দিন ওপর হাততালি দিন। হ্যাঁ, গুড, বাহ, এপাশে ওপাশে ঘুরুন, হাত এপাশে ওপাশে ঘোরান, চারিদিকে চারিদিকে ঘোরান। হ্যাঁ, গুড 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 গুড, বাও, এই প্রোগ্রামগুলো খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট প্র্যাকটিসিং টু দ্য আনইভেন সার্ফেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর রিকভারি, অ্যান্ড শি ইজ পারফর্মিং ওয়ান্ডারফুলি, অ্যান্ড শি ইজ অন দ্য ফাইনাল স্টেজ অফ হিজ অফ আর রিকভারি, অ্যান্ড হোপ টু ব্রিং এ ব্রাইট লাইফ ফর হার ইন এ ভেরি শর্ট পিরিয়ড। একদম পা তুলিয়ে সোজা, আরাম, কোনো ভয়ের কিছু নেই, সাহস করতে করতে হবে, ভয়ের কিছু নেই। চলো উঠুন, উঠবো যখন, কি বলেছি, উঠবো যখন, ফুট ফুট, চলো ওঠার সময় ফুট ফুট, চলো 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 চলো, আবার নাম্বার, হ্যাঁ না রাখ তো না, ওদিকে চলে যাবে, হ্যাঁ চলো, একদম ঘরে ঢুকিয়ে বন্ধ করো। ঠিক আছে, ওকে, ওয়েল ডান, ওয়েল ডান, নমস্কার, আশিস কুমার দাস। আমাদের সাবজেক্ট টিকেয়ার পেশেন্ট, পঞ্চম সপ্তাহে পদার্পণ। আজকে পেশেন্ট গুরুত্বপূর্ণ কিছু মুভমেন্ট ট্রেনিং এর মধ্যে আছে এবং দারুণ রিকভারি স্টেজ। The patient is confident enough and we are happy that Dr. Manoj Khemani undergone the exceptional surgery in a great way.
আসুন পেশেন্টের মুভমেন্ট লক্ষ্য করা যাক। এই সিঁড়ি দিয়ে পেশেন্ট উপরে উঠবে এবং ওখান থেকে আবার নেমে আসবে। প্রসেসটা যেমন বলেছিলাম, গো আপ উইথ দ্য গুড ফুট গুড লেগ অ্যান্ড গো ডাউন উইথ দ্য ব্যাড লেগ। হাত ইজি রাখুন, পেশেন্ট উইদাউট এনি সাপোর্ট, পেশেন্ট উইদাউট এনি সাপোর্ট উপরে উঠে এলেন। এখন সাজেস্টিভ এটা যে নাম্বার সময় একটু স্ট্যাবিলিটিটা আরেকটু ইম্প্রুভ হওয়া না পর্যন্ত একটু ধরে নামার কথা বলা হচ্ছে। ডাউন উইথ দ্য ব্যাড লেগ, যে পায়ে সমস্যা সে পা আগে। চলো ওখানে সাইন ভিক্টরি সাইন দেখিয়ে দিন। এজো, হ্যাঁ, গুড, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ।